We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. शुरू कर लाम आज के चतुर्थ स्तम्भ। आमी सुचंद्रिमा, नमस्कार। आधुनिक पृथ्वीर कोनो समस्या समाधान युद्धेर मैदान थेके आसेनी, एसेछे आलोचनार टेबिले। देशे देशे स्वैराचारीर पतन, अगणतान्त्रिक शक्तिर पीछु हटार पीछने मानुषेर आंदोलन छिलो, किन्तु शेषमेश सेओ आलोचनार टेबिलेई एसे मिटेछे। हाथ थाकते मुखे केन गोछेर पाशविक कथा बर्बरदेरी मानाय। मानुष निजेर कथा बोले, अन्येर कथा शुने एक मीमांसाय आसार चेष्टा करे, एटाई प्राथमिक पद्धति। तारपरे कि हय, कि होते पारे, ता निये आलोचना करब एखन नय। आपातत आलोचना ओई आलोचनार टेबिल निये। धरुन संसदीय गणतंत्र, যদি এমনটাই হতো যে নির্বাচনে যারা জিতবেন তারাই আগামী পাঁচ বছর ধরে দেশের আইন প্রণয়ন করবেন, কারণ তারা সংখ্যাগরিষ্ঠ, কারণ তাদের সংসদে দুই সভায় বিল পাস করানোর মতো সংখ্যাগরিষ্ঠতা আছে, তাহলে ওই বিশাল সংসদ ভবনের কোনো দরকার ছিল কি? তাহলে গত 10 ডিসেম্বর দেশের চাওয়ালা কাম চকিদার কিসের জন্য জনগণের পয়সায় 971 কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর পাতলেন কেন? ঠাঠাবাবুকে বরাদ দেবার জন্য নির্বাচিত এমপিদের এসি রুমে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য, না দেশ বিদেশের রাষ্ট্রনেতা আর মানুষদের দেখানোর জন্য যে দেখো দেখো আমাদের কত বড় সংসদ ভবন আছে? সংসদের উভয় কক্ষে যত বড় সংখ্যাগরিষ্ঠতা থাকুক না কেন, যদি একজনও বিরোধী না থাকে, তাহলেও গণতান্ত্রিক পদ্ধতি হল সরকার আইন তৈরি করার জন্য বিল আনবেন, সবাই আলোচনা করবেন, বেশ কিছু বিল আরও খতিয়ে দেখতে এক্সপার্টদের মতামত নিতে বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানো হবে, প্রতিটা ধারা দেখে দেখে আলোচনা হবে, কোথায় মানুষের স্বার্থে আঘাত লাগছে, কোথায় তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে, তা নিয়ে যাকে বলে থ্রেড বেয়ার আলোচনা হবে। তারপর সংশোধনী আসলে তা নিয়েও আলোচনা হবে, তারপর সেই বিল পাস হবে, সংসদের অন্য কক্ষে যাবে, সেখানেও আলোচনা হবে, তারপর সেই বিল পাস হবে, রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতির অনুমোদনের পরে তা আইন হবে। কি ভাবছে, এখানেই শেষ? না, এখানেই শেষ নয়, এরপর কাজ আমলাদের, প্রশাসনের। তারা আইনের রুলস, ধারাগুলো লিপিবদ্ধ করবে, তারপর তার প্রয়োগ হবে, তার আগে নয়। এই আইন তৈরির একটা ফাঁক আমাদের সংবিধানে আছে। সাধারণভাবে সংসদে তিনটে অধিবেশন হয়, বাজেট, বর্ষা আর শীতকালীন অধিবেশন। বাজেট অধিবেশন সবচেয়ে বড়, শীতকালীন অধিবেশন সবচেয়ে ছোট। এবার দুই অধিবেশনের ফাঁকে হয়তো সরকারের মনে হলো একটা আইন বড্ড জরুরি, তাহলে তারা অর্ডিন্যান্স জারি করতে পারে। মন্ত্রক থেকে অর্ডিন্যান্স জারি করা হলো, রাষ্ট্রপতি সই করলেন, আপাতত সেটাই আইন। কিন্তু পরের অধিবেশনে সেই অর্ডিন্যান্স নিয়ে আবার বিল আনতে হবে, তারপর তাকে পাস করাতে হবে, আবার আগের সব নিয়ম মেনে, এটাও সংবিধান নেই আছে। এমন নয় যে 47 সাল থেকে এসব মেনেই সব সরকার চলেছে, মানলে তো জরুরি অবস্থা জারি করা যেত না। মাঝরাতে অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রপতিকে ঘুম থেকে তুলে সই করিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, 6 মাসের মধ্যে তা সংসদে পাস করানোর কথা, পাস হয়েওছিল।
প্রায় বিনা আলোচনায়। তার আগেও হয়েছে, তারপরেও হয়েছে। এসমার মতো কালা আইন প্রথমে অর্ডিন্যান্স হয়েছিল, তারপর আইন। এসব হয়েছে, কিন্তু সেসব সীমা এই আরএসএস বিজেপির সরকার কবেই পার করে গেছে। ওনারা সংসদকে নারায়ণ শিলার মতো সামনে রেখে যা খুশি তাই করে চলেছেন। একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। 2014 থেকে সংসদকে এড়িয়ে চলার এই প্রবণতা সারা পৃথিবীর চোখে পড়েছে। হ্যাঁ, ঠিক এই কারণেই আমরা ডেমোক্রেসি ইন্ডেক্সে ক্রমশ পিছিয়ে পড়ছি। আসুন একবার সেই হিসেবের দিকেও চোখ রাখা যাক। দ্য ট্রাইব্যুনাল রিফর্মস বিল আমাদের বিচার ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার জন্য বা আরও কুক্ষিগত করে রাখার জন্য একটা বিল এলো লোকসভায়। সেই বিল নিয়ে আলোচনা হয়েছে 9 মিনিট। লোকসভার সদস্য কতজন? 543 জন। রাজ্যসভায় সেই বিল পাস করাতে সময় লেগেছে 62 মিনিট, মানে ঘন্টা খানেক। এরপর এসেনশিয়াল ডিফেন্স সার্ভিস বিল লোকসভায় 12 মিনিট, রাজ্যসভায় 46 মিনিট। দ্য ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি অ্যামেন্ডমেন্ট বিল লোকসভায় 5 মিনিটে বিল পাস হয়েছে, রাজ্যসভায় লেগেছে 37 মিনিট। দ্য ইনল্যান্ড ভেসেলস বিল লোকসভায় 6 মিনিট, রাজ্যসভায় 33 মিনিট। দ্য ট্যাক্সেশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করাতে লোকসভায় সময় লেগেছে 6 মিনিট, রাজ্যসভায় 32 মিনিট। দ্য লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ বিল লোকসভায় 5 মিনিট, রাজ্যসভাতে 23 মিনিটে পাস হয়েছে। এরপর মাথায় রাখুন, একের পর এক এয়ারপোর্ট বেচে দেওয়া হচ্ছে, সেই প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বিল দ্য এয়ারপোর্ট ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অ্যামেন্ডমেন্ট, এই বিল লোকসভায় পাস হলো 14 মিনিটে, রাজ্যসভায় 17 মিনিটে। মানে আইন আনো আর তাকে পাস করিয়ে নাও, আলোচনার কোনো অবকাশ নেই। আগে এক অধিবেশনে বিল আসতো, পরের বা তারও পরের অধিবেশনে তা পাস হতো। কেন? কারণ আলোচনা হতো, বিল সিলেক্ট কমিটিতে যেত, সময় লাগত। এখন সেসবের বালাই নেই। তথ্য বলছে 15তম লোকসভায়, মানে শেষ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, তখন মাত্র 18% বিল একই অধিবেশনে পাস হয়ে যেত। 2014তে চৌকিদার এলেন, 16তম লোকসভায় 33%, আর 17তম লোকসভায় 70% বিল একই অধিবেশনে পাস হয়ে গেছে বা করিয়ে নেওয়া হয়েছে। মানে বিজেপি বা মোদি সরকার যখন 303, তখন তারা আর আলোচনার দরকার আছে বলে মনেই করছেন না, বিল আনছেন, পাস করাচ্ছেন। আলোচনা কিস চিড়িয়া কা নাম হ্যায়। প্রথম ইউপিএ দশ সরকার 14তম লোকসভায় 60% বিলকে সিলেক্ট কমিটির কাছে পাঠিয়েছেন। দ্বিতীয় ইউপিএ সরকার 15তম লোকসভায় 71% বিলকে পাঠিয়েছেন সিলেক্ট কমিটির কাছে, যাতে বিল নিয়ে আরো আলোচনা করা যায়। আবার মোদি সরকার প্রথম দফায়, মানে 16তম লোকসভায় মাত্র 27% বিলকে সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিল। আর 17তম লোকসভায় যখন বিজেপি একাই 303, তখন সিলেক্ট কমিটিতে গেছে মাত্র 12% বিল। মানে সংসদ ভবন এখন নারায়ণ শিলা, কেবল সামনে রাখা হবে, তাকে আরো বিরাট, আরো আরামদায়ক করে তৈরি করার জন্য মানুষের পকেটে ট্যাক্সের পয়সা খরচ হবে, এবং সেই সংসদকে এড়িয়ে তারা বিল পাস করবে। এই আলোচনায় ফিরছে একটা বিরতির পর। মোদি সরকারের এইসব পদক্ষেপের ফল কি
নাগরিকত্ব আইন পাস হলো। আইন হলো দেশজোড়া প্রতিবাদের মুখে তার প্রয়োগ বন্ধ। তিন কৃষি বিল কোনো আলোচনা ছাড়াই পাস হয়ে গেল। এক বছর ধরে আন্দোলন চলার পরে তা ফেরত নিতে বাধ্য হলো মোদি সরকার। ত্যাগ তপস্যা ইত্যাদি ঢপবাজি করেও আটকানো গেল না। এবং মজার কথা হলো, বিল আনার সময় আলোচনা হয়নি, বিল প্রত্যাহারের সময়ও কোনো আলোচনা হলো না। বলা হলো না ওই যে ত্যাগ তপস্যা ইত্যাদি মিথ্যে, নির্জলা মিথ্যে বলার পিছনে আসল রহস্যটা কি মানুষকে বলুন। আইন এনেছিলেন ঢাক বাজিয়ে, আজও চুপচাপ ফেরত নিলে হবে? কেন ফেরত নিচ্ছেন তা বলতে বাধাটা কোথায়? লজ্জা করছে, অহংকারে লাগছে, মাথা হেঁট করতে অসুবিধে হচ্ছে? কেন ফেরত নিলেন কৃষি আইন, মানুষ জানতে চাইবে না? এবার আসুন আমাদের দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কি বলছেন সেটা শুনে নেওয়া যাক। জাস্টিস রামানা বিচারপতি এবং বিশিষ্ট উকিল ব্যারিস্টারদের এক সভায় বললেন, দেন দ্য ডিবেটস অ্যান্ড ডিসকাশনস ইন দ্য হাউস ওয়্যার কনস্ট্রাকটিভ, দে কুড এলাবোরেটলি ডিসকাস দ্য লেজিসলেশন টেকিং প্লেস, লজ ইউজ টু বি ডিসকাসড অ্যান্ড ডেলিবারেটেড, আনফর্চুনেটলি over a period of time you know what is happening in the house. In the absence of quality debate, courts are unable to fathom the intent and object of the new laws. Age sanshode ain anar shomoy tani alochona hoto, tader bistrito alochonar pore ainer ruprekhati toiri hoto. Ekhon besh kichu din dhore sei alochonar pat uthe geche, যার ফলে সেই আইনের ব্যাখ্যা বিচার বিভাগ অনুধাবন করতে পারছে না এবং আইনগুলোকে চ্যালেঞ্জ করে বিচার বিভাগের সামনে আনা হচ্ছে, বিচার বিভাগের ওপর চাপ বাড়ছে। স্বাভাবিক, সংসদকে এড়িয়ে বিলকে আইন করলে এমনটাই হবার কথা, তাই হচ্ছে। আসলে দেশের সংসদীয় ব্যবস্থার ওপরে বিজেপি বা আরএসএস এর এতটুকু শ্রদ্ধা নেই, তারা সংবিধান নিয়েও বিশ্বাস করে না। সেই সংবিধান বিরোধী দেশ বিরোধী শক্তি যত দিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষকে পথে নেমেই এই শক্তিকে প্রতিহত করতে হবে। কৃষি আইন ফেরত নিয়েছেন, এবার সিএ ফেরত নেবার আন্দোলন নতুন করে শুরু হোক। হাতে থাকুক সংবিধান, আর ফ্যাসিস্ট রাজের ওপর ঘৃণাই হোক আমাদের শক্তি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। Having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens